ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হার্ট সার্জারি সম্পর্কে পড়েছি। আজকে আমরা নতুন ধরনের সার্জারি সম্পর্কে পড়ব, যেটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। বাইপাস শব্দটা থেকে কী মনে হয়? বাইপাস সড়ক বা বাইপাস রোড, এই ধরনের কিছু একটা মাথায় আসে। আমরা যখন হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল করাই, তখন আমরা কিন্তু বিভিন্ন বাইপাস সড়ক দেখতে পাই। অর্থাৎ এক ধরনের একটা স্ট্রিট বন্ধ থাকলে বা একটা সড়ক বন্ধ থাকলে আমরা কিন্তু অল্টারনেটিভ একটা সড়ক ব্যবহার করি ওই জায়গায় পৌঁছাতে। তো এই একইভাবে আমাদের ধমনীর লুমেন যখন সংকীর্ণ হয়ে রক্ত চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, একটা বাইপাস সড়ক বা বাইপাস একটা রাস্তা সৃষ্টির মাধ্যমে আমরা রক্ত চলাচলটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে আমরা স্বাভাবিক করে দিই। এই যে সার্জারি, এই সার্জারিটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। এই ছবিটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এটা হচ্ছে একটা হার্ট। এই হার্টের ভিতরে ধমনীর যে অন্তঃগাত্র, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোলেস্টেরল এবং চর্বি জমার ফলে বন্ধ হয়ে আসছে, রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে, যার ফলে রক্ত ঠিকমতো চলাচল করতে পারছে না। আর রক্ত চলাচল না করতে পারলে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করতে পারে না, অথবা দেহেও কিন্তু পরিবাহিত হতে পারে না। তো এই কারণেই আমাদের হৃৎপিণ্ডের কাজকে স্বাভাবিক রাখার জন্য আমাদের এই ধমনীর বদলে আমরা যদি একটা বিকল্প পথ সৃষ্টি করি বা একটা অল্টারনেটিভ রাস্তা সৃষ্টি করি যেখান দিয়ে আমাদের রক্তটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তাহলে আমাদের কিন্তু এই হার্টের যে প্রবলেম এটা সলভ হয়ে যায়। এই যে এখানে একটা সরু ধমনী বা আলাদা একটা ধমনী এখানে সংযুক্ত করার মাধ্যমে এক ধরনের বাইপাস রাস্তা বা বাইপাস রক্ত চলাচলের পথ সৃষ্টি করা হয়েছে, যেখান দিয়ে রক্ত নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এভাবেই কিন্তু আমাদের বাইপাস সার্জারির মাধ্যমে দেহের অন্যান্য জায়গা থেকে সুস্থ ধমনী সংগ্রহ করে আমাদের হৃৎপিণ্ডে বসানো হয়, যাতে আমাদের রক্তটা নির্বিঘ্নে চলাচলের রাস্তা খুঁজে পায়। তাহলে করোনারি বাইপাস সার্জারি কী? করোনারি বাইপাস সার্জারি হচ্ছে ধমনীর গহ্বর বা লুমেন, যে ধমনীর ভিতরে কোনো কারণে কোলেস্টেরল বা চর্বি জমার ফলে যদি ব্লক হয়ে যায় বা রুদ্ধ হয়ে যায়, যেখান দিয়ে আমাদের দেহের রক্ত পরিবাহিত হতে পারছে না বা রক্ত চলাচল করতে পারছে না, তখন আমরা যে বিকল্প পথ বা বাইপাস তৈরি করার একটা প্রক্রিয়া, সেই সার্জারিটাকেই বলা হয় করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারির প্রক্রিয়া হচ্ছে মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথমত বাইপাস সৃষ্টি করার জন্য আমাদের শরীরের যে কোনো অংশ থেকে, যে কোনো না, আমাদের শরীরের অন্যান্য অংশ থেকে একটা সুস্থ ধমনী সংগ্রহ করা হয়। সুস্থ ধমনী সংগ্রহ করা হয় যেটা হচ্ছে আমাদের বাইপাস রাস্তা হিসেবে কাজ করবে। যেমন ওই ধমনীটা কিন্তু আমাদের বুকের হতে পারে, হাতের হতে পারে, পায়ের হতে পারে বা তলপেটের হতে পারে, যে কোনো জায়গা থেকে এক ধরনের সুস্থ ধমনী সংগ্রহ করা হয়। সুস্থ ধমনী সংগ্রহের পর সেটা অস্ত্রোপচারের মাধ্যমে বাইপাস যে রাস্তা সেটা তৈরি করা হয়। এই যে এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাবে, আমাদের যে সুস্থ একটা ধমনী আমরা সংগ্রহ করলাম, সেটা এই যে এখানে সার্জারির মাধ্যমে এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, যাতে রক্তটা এই দিক দিয়ে না, ভিতরে সংকীর্ণ ধমনী দিয়ে প্রবেশ না করে এদিক দিয়ে প্রবেশ করে, অর্থাৎ সুস্থ ধমনী দিয়ে প্রবেশ করে এবং রক্ত যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, এজন্য সার্জারি করে বাইপাসটা তৈরি করা হয়। এবং সবশেষে হচ্ছে অস্ত্রোপচারের পর আমাদের হৃৎপিণ্ডকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া হয়। এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমেই সংঘটিত হয় একটা সার্জারি, যেটাকে আমরা বলছি করোনারি বাইপাস সার্জারি। আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এনজিওপ্লাস্টি সম্পর্কে জেনে নিব। সবাইকে ধন্যবাদ।